ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. ভজনতে চেয়েছেন যে আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে গর্ভের বাচ্চা ছেলে বা মেয়ে এটা জানা যায় যাচ্ছে কিনা। হ্যাঁ যায় যাচ্ছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে ধর্মে সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টি হয়ে গেছে, মাতৃগর্ভে চলে এসেছে এবং তার গঠন তৈরি হয়ে গেছে, অতএব সেটা যে কোনো মাধ্যম দিয়ে টেলিস্কোপ হোক বা আল্ট্রাসাউন্ড হোক বা এক্স রে হোক, যে কোনো উপায়ে যদি সেটা জানা যায় এতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। ইসলামের শরীয়তে কোনো নিষেধ নেই, দুনিয়াবে এই সমস্ত বিষয় সবই বৈধ যতক্ষণ পর্যন্ত এর অবৈধতার পক্ষে কোনো দলিল না পাওয়া যাবে। তো কোরআনে যে আছে আল্লাহ তাআলা বলেছেন যে মাতৃগর্ভে কী আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার অর্থ হচ্ছে যে যে মাতৃগর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা হওয়ার আগের কথা, যে আল্লাহ তাআলা এখনও হয়নি ওই বিষয়টা আল্লাহ তাআলা জানেন। তো যখন হয়ে গেছে এবং আল্লাহ দিয়ে দিয়েছেন তারপর না মানুষ জানতে পারতেছে, হওয়ার আগে বলুক তো দেখি। যখন বীর্যটা ছিল 40 দিন, হাদিসে আছে 40 দিন বীর্য থাকে, 40 দিন আপনার সেটা রক্তপিণ্ড থাকে, তারপরে 40 দিন মাংসপিণ্ড হয়, 140 120 দিন অতিবাহিত হলে তখন সেখানে মানে রুহ দেওয়া হয়, তারপরে তখন ছেলে নামে এটা বোঝা যায়। তো এই যে তার আগের যে মানে রুহ দেওয়ার আগের যে বিষয়গুলো রয়েছে, পর্যায়গুলো রয়েছে, কোনো বিজ্ঞান বলতে পারবে না যেখানে ছেলে না মেয়ে হবে, ওগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং হয়ে যাওয়ার পরে যদি কেহ এটা এই সম্পর্কে কোনো বলে তাহলে এটা গায়েবের অন্তর্ভুক্ত নয়, গায়েব জানার অন্তর্ভুক্ত নয় এবং এটা নাজায়েজ বা নিষিদ্ধও নয় ইসলামে। আল্লাহ তাআলা আলাম।